গত 19 জানুয়ারি ফরিদপুর জেলা ছাত্রলীগের আংশিক কমিটি অনুমোদন করে কেন্দ্রীয় ছাত্রলীগ। সেখানে সভাপতি করা হয় তামজিদুল রশিদ রিয়ান ও সাধারণ সম্পাদক ফাহিম আহমেদকে। ওই কমিটি ঘোষণার পর থেকেই প্রতিবাদ জানিয়ে আসছিল একটি পক্ষ। তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার ফরিদপুর প্রেস ক্লাবের সামনের মুজিব সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে ছাত্রলীগের একাংশ। তারা সভাপতি রিয়ানকে বিবাহিত এবং অপর 3 জন জেলা আওয়ামী লীগের সভাপতির বাড়িতে হামলা মামলার আসামি দাবি করেন। মানববন্ধনে বক্তারা বলেন, ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী কোনো বিবাহিত ছাত্রলীগের পদপদবিতে থাকতে পারবে না। এছাড়াও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িতরাও ছাত্রলীগের পদ পাবেন না বলে জননেত্রী শেখ হাসিনা উল্লেখ করেছেন। তাহলে কেন ছাত্রলীগের সভাপতি পদে একজন বিবাহিত ও জেলা আওয়ামী লীগের সভাপতির বাড়িতে হামলা মামলায় জেল কাটা সন্ত্রাসীদের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হল? এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা মিথুন কর্মকার, রাবেয়া বৃষ্টি, নূর হোসেন মারুক, আসিফ ইমতিয়াজ সজল, সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম প্লাবন প্রমুখ। বক্তারা ঘোষিত জেলা কমিটি থেকে বিতর্কিত সকল নেতাদের অবিলম্বে বাদ দেওয়ার দাবি জানান কেন্দ্রীয় ছাত্রলীগ সহ আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছে। একই সাথে বিতর্কিতদের বাদ দেওয়া পর্যন্ত সাধারণ ছাত্র ও ছাত্রলীগ কর্মীরা এই কমিটি মেনে নেবে না বলে উল্লেখ করেন। এদিকে নবনির্বাচিত সভাপতি তামজিদুল রশিদ রিয়ান জানান, তিনি বিবাহিত নন, রাজনীতিতে গ্রুপিং থাকে, ষড়যন্ত্রও থাকে, এসব তারই অংশ। তিনি দাবি করেন, একটি পক্ষ তার বিরুদ্ধে শুরু থেকেই ষড়যন্ত্র করে আসছে। জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগ থেকে আমাদের ফরিদপুর জেলা ছাত্রলীগের এখানে আংশিক কমিটি প্রদান করা হয়েছে, কিন্তু সেই আংশিক কমিটির যে আমাদের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান, তিনি বিবাহিত এবং বিএনপি পরিবারের সন্তান। আমরা আজকে এখানে মানববন্ধন করেছি এই দাবি নিয়ে, যেহেতু আমাদের ছাত্রলীগের গঠনতন্ত্রে বলা হয়েছে কোনো বিবাহিত কোনো কর্মী ছাত্রলীগে পদ পাবে না, সেই প্রতিবাদে আজকে আমরা এখানে মানববন্ধন করেছি। আমাদের যেই ফরিদপুরে আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবলচন্দ্র সাহা, সেই নেতার বাড়িতে হামলার আসামি, জেল খেটে বের হওয়া আসামি আজকে কমিটিতে পদ পেয়েছে, তার প্রতিবাদে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। জেলা যুব দলের কর্মী সুমন, সে এই কমিটিতে পদ পেয়েছে, তার প্রতিবাদে আমরা এখানে দাঁড়িয়েছি। আমাদের মাননীয় নেত্রীর কাছে আমাদের চাওয়া, সৎ পরিচ্ছন্ন এবং কোনো বিতর্কিত কেউ যেন এই কমিটিতে দায়িত্ব না পায়, একজন নির্ভেজাল এবং যোগ্য ব্যক্তির হাতে যেন ফরিদপুর জেলা ছাত্রলীগের দায়িত্ব তুলে দেওয়া হয়, এটুকুই আমাদের প্রত্যাশা। ফরিদপুর জেলা ছাত্রলীগের যে কমিটি হয়েছে, সেই কমিটিতে বিবাহিত এবং ছাত্রলীগের এজেন্ট ফরিদপুর জেলায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি ঘোষিত ঘোষণা থেকে তারা ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে যে যিনি যাকে ঘোষণা করা হয়েছে, তিনি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান, তিনি অবিবাহিত এবং তাদের এজেন্ট। কিন্তু আমরা ফরিদপুর জেলা একটি ঐতিহ্যবাহী জেলা, এখানে কখনোই এরকম বিবাহিত এবং ছাত্রদলের এজেন্ট যারা কমিটি ঘোষণা আমরা কখনোই মেনে নেব না, এবং এটা মানা আমাদের পক্ষে সম্ভব না। আমাদের ছাত্রলীগ করি, আমরা অবশ্যই চাই এখানে দেশরত্ন নিজে ঘোষণাকৃত, নিজে যিনি বলেছেন যে সেখানে কারোর পরিবারে কেউ বিএনপি বা আমার সদস্য হলে কেউ সেখানে ছাত্রলীগ বা কোনো সংগঠন করতে পারবে না। তারপর আমরা দেখছি এখানে সুবল এবং আমাদের ছোট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি সুবল সার বাড়িতে হামলাকারীরাও এই কমিটিতে স্থান পেয়েছে, তিন চারজন আসামি। আমাদের দাবি বাস্তবায়নের জন্য আমাদের আন্দোলন কি কন্টিনিউ চলবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমাদের এই দাবি বাস্তবায়নের জন্য আমরা অবশ্যই সামনে আজকে মানববন্ধন করেছি। এরপর আমাদের দাবি বাস্তবায়ন না হয় আমরা সামনে অনশন কর্মসূচি সহ বিভিন্ন কর্মসূচি দিয়ে আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। এবং